নামগুলো এই যে এটার মধ্যে পুরাবো। লিপিখালি বেশি আজকে নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি। তো আজকে করবো হচ্ছে আমরা আম পোড়া। তো ভাই আম পাড়াতে যাচ্ছি, তো ঘরের উপরে কাজ আছে, তো টিনের উপরে চলেছে, তোমাকে দেখাচ্ছি কীভাবে। দেখো মুখে জানি গাইস, এই যে এগুলো পাড়ানো হয়েছে, তো এখানে এগুলো রেখে দিয়েছি। ধরো আমরা আম পোড়া করতে চলে এসেছি, এই যে এখানে আমগুলো আছে এগুলো সব কেটে নিয়েছি। দেখো চারদিকে চিরচির করে কেটে নিয়েছি, এবার একটু ধুয়ে নিব। এই যে দেখতে পাচ্ছ আম, এই যে এই আমগুলো এই যে এটার মধ্যে পুরাবো। এই যে অনুনটা দেখতেই পাচ্ছ এখানে, আরো কয়েকটা নিলে তো অনুনটা ধরিয়ে নিচ্ছি। বন্ধুরা দেখো, তো বন্ধুরা দেখো এখানে আমগুলো আছে, আমগুলো একটু সরষার তেল দিয়ে মুছে নিতে হবে। আর আমগুলো মুছে নিয়েছে, এবার তেল হালকা আমগুলোর মধ্যে দিয়ে দিবে। তো বন্ধুরা দেখো আমগুলো দেওয়া হয়ে গেছে, চারটি আম। দেখো এই যে উনুনের মধ্যে পুরানো হচ্ছে আমগুলোকে, পুরোনো হচ্ছে। আর এই যে দেখো এদিকে ফুলের গাছটা আমি এখানে বসিয়ে নিয়েছি। এই ক আম, আম পোড়া, এদিকে আম পোড়াচ্ছে। আমি একটু ঘুরলাম, তো এই যে দেখো পুরোপুরি হয়ে হচ্ছে আর কি। একটু অল্টে দে, অল্টে দে, লবণ দিয়ে দিল কারণ হালকা সিদ্ধ হয়ে যাবে তার জন্য। আমি এখানে আছি, গেল আজকে আমি এই বাতাগুলো লাগিয়েছি কারণ ওইখানে হচ্ছে আধার গাছ আছে এই পুরো জায়গাটাতে, তার জন্য জাবড়া দিয়ে রেখেছে আবর্জনা যত আবর্জনা। ওটা হচ্ছে আমি খাবো, দেখ কি সুন্দর কালার, ব্ল্যাক কালার, ব্ল্যাকি ব্ল্যাকি হেড, যে তো সে তো যে লিপিখালি বেশি হচ্ছে, যে হচ্ছে। বন্ধুরা এই যে আমি নিচ থেকে দেখাচ্ছি তোমাদের আম পোড়া, এই যে উনুনের মধ্যে হচ্ছে, আর এখানে হচ্ছে লেবু পাতা, শুকনো লঙ্কা, এই যে নামিয়ে নিচ্ছে দিদি। বাহ বাহ বাহ,
লঙ্কা পুড়িয়ে নিচ্ছে, লঙ্কা তোমাদের দেখো গরম গরম এটি আমি গরম গরম এই যে ছালগুলো উঠে নিচ্ছে, দেখো উঠাচ্ছে ছালগুলো দেখ, করলাম ভালো করে দেখ তুলিছে কোন গরম আইডিয়াল হবেন কিন্তু হাই করে দাও তো সবাই, কল্যাণ কল্যাণী কল্যাণ কল্যাণী এক পাশাপাশি ওইদিকে হচ্ছে আমগুলো মেখে নিচ্ছে লঙ্কা গুঁড়ো দিয়ে আর শুকনো লঙ্কা দিয়ে, গরম তো হবেই তো, সবাই ওইদিকে আছে আমি এইদিকে আছি, ওই বেশি কথা কই না, হ্যাঁ ওরকম সবাইরই হয় কাশি। কিটা লবণ, হ্যাঁ হবে বেশি দিস এটা কি, ও লেবুর পাতা হালকা চিনি দিয়েছে, দেখো কত দর্শক লঙ্কা রস দেখ না, হ্যাঁ ওই তোমার ওই সাইডে থাকেন, হম ওই প্রণব, ওই প্রণব নে দারুন দারুন আগুন
তো বন্ধুরা, আমরা আজকে আমাদের ভিডিওটা এই পর্যন্ত করছি। তো আমপাড়া ভিডিও তো তোমাদের কেমন লাগলো তোমার কমেন্টে অবশ্যই বলবে, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে। বকরি পক পক পক। হ্যাঁ, ভিডিওটা এখানে শেষ করলাম। তো নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে আবার দেখা হবে। আর এখানে দেখো কতজন আছে, অনেকজন আছে, আর আমার এইদিকে আছে গাছের তলায়। তো সবাইকে বাই বাই, তোমার সবাই ভালো থেকো, সুস্থ থেকো।